তৌহিদের মূল রহস্য বা হকিকত, বান্দার জীবনে যা কিছু ঘটছে, যা কিছু ঘটছে, ঘটে গেছে, ঘটবে, এই সবগুলোই আল্লাহর পক্ষ থেকে হয়। এটা হলো তাওহীদুর রুবুবিয়ার ঈমান, বিশ্বাস, আমার জীবনে যা কিছু ঘটছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আমার জীবনে যা কিছু চাওয়া পাওয়া আর যা আমি চাই না, এই সব কিছুকে দেওয়া মতো যার বৈশিষ্ট্য, সুন্দর নাম গুণাবলী এবং যার পাওয়ার রয়েছে, যা আমি চাই না এগুলিকে বন্ধ করার মতো, বাধা দেওয়ার মতো যাওয়ার পাওয়ার ও শক্তি রয়েছে, তাহলে মহানব্বুল আমার জীবনে যা কিছু হচ্ছে এখান থেকে, উপর থেকে, আর এগুলো দেওয়ার মতো, নেওয়ার মতো, বন্ধ করার মতো পাওয়ার ক্ষমতা, বৈশিষ্ট্য, গুণ তার রয়েছে। তাহলে এবার আমি কার গুণ গাইব? যার নুন খায় তার, তারই ইবাদত করব, তারই একমাত্র ইবাদত করব। তাহলে তাওহীদুল আসমা, তাওহীদুর রুবুবিয়া এবং আসমা সিফাত এবং উলুহিয়ার, এই হচ্ছে হকিকত। তাহলে আমার জীবনের প্রতিটি মুহূর্ত যা কিছু করব, ছাড়ব, সব কিছু একমাত্র আল্লাহর জন্যে। এটাই হচ্ছে তাওহীদের হকিকত।